আমি সুদূর ভিয়েতনাম থেকে এই চীনা প্রজাতির ধানটি রোপণ করেছি। এর দেখেন খুব বড় বড় ছড়া, কত সুন্দর সুন্দর ছড়া। প্রতিটা ছড়ায় 1000 থেকে 1200 আছে প্রতিটা ছড়াই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, আমরা আছি বর্তমানে আমরা আছি হচ্ছে মাদারীপুর জেলা রাজুর থানা কদমবাড়ি ইউনিয়নের দোদারা লক্ষ্মীপুরে। তো এইখানে আমরা আসছি এক সফল কৃষকের সফলতার কথা শোনার জন্য, যে সে কীভাবে এত সফলতা হলো আর কিভাবে আপনাদের কাছে এত জনপ্রিয়তা হলো, তাও আমরা তার সম্বন্ধে কথা বলবো। তো আমরা চলি সেই ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি আপনার সম্বন্ধে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, পিতা মিত্র ইউসুফ আলী খান, শাং নারায়ণগঞ্জি থানা রাজু জেলা মাদারীপুর। আমরা দুই ভাই, আমি ছোট। জননেত্রী শেখ হাসিনা খাদ্য স্বয়ংসম্পূর্ণের জন্য যে বিপ্লবের ডাক দিয়েছেন, সেই বিপ্লবের সাড়া দিয়ে আমি সুদূর ভিয়েতনাম থেকে এই চীনা প্রজাতির ধানটি রোপণ করেছি। এর দেখেন খুব বড় বড় ছড়া, কত সুন্দর সুন্দর ছড়া। প্রতিটা ছড়ায় 1000 থেকে 1200 আছে প্রতিটা ছড়াই। 1000 থেকে 1200 আছে প্রতিটা ছড়াই, 1000 থেকে 1200 আছে। দেখেন প্রতিটা ছড়াই দেখেন কত সুন্দর হয়েছে। 1000 থেকে 1200 এটা কি ধানের বীজ? হ্যাঁ, বীজ। প্রতিটা ছড়াই 1000 থেকে 1200 আছে। জি, 700 থেকে 1200। তো আপনি হচ্ছে এই যে আপনার এই ধানের বীজটা আপনি এটা কিভাবে বাংলাদেশে আনলেন? এটা আমার ভাগনা বিভিন্ন কান্ট্রির সাথে ব্যবসা করে। জি, সে আমাকে বলছে, মামা আপনি যেহেতু ধান নিয়ে একটা গবেষণা আছে, যেহেতু আপনি কৃষিকাজ করেনি, তাহলে আমি আপনাকে এমন একটা বীজ এনে দেবো যাতে আপনি স্বাবলম্বী হতে পারেন এবং বাংলাদেশ কৃষিতে স্বাবলম্বী অর্জন করতে পারেন। জি, সেই ধারাবাহিকতা আমি ধানটা চাষ করেছি। গত বছর ব্যাপক সাড়া পেয়েছি, শত শত কৃষক আমার থেকে নিয়ে উপকৃত হয়েছে এবং এখনও প্রতিদিন 1 থেকে 150 লোক আমাকে কল করে, ফোন দিয়ে আপনার কাছ থেকে বৃষ্টি নেয় আপনার কাছ থেকে। তো আচ্ছা, আপনি এই ধানটা কতবার আপনার এই রোপণ করা হয়েছে? এটা থেকে আমি এই বছর 4 খণ্ড হবে আমার। জি, ইনশাআল্লাহ আমার কাছে কোনো চাহিদা জনগণের। এই যে বীজটা এটা কি আপনার হাতের? হ্যাঁ, এটা আমার হাতের। এই যে বীজটা। জি, এটা আমার হাতের। এইটা এর মধ্যে দুই একটা পাশ কাটে হইলো উঁচু লম্বা। জি, আটাই বাছাই করে যে বীজটা ভালো বীজটা কালেক্ট করে আমি বীজ করব, এবং এই বীজটা আমি দুস্থ অসহায় কৃষক, যারা মজদুম কৃষক, তাদের মাধ্যমে বিতরণ করব। আচ্ছা, এই যে বীজটা আপনার এই বীজটা যে আমাদের কৃষক তো ধান রোপণ করে, আমরা তো এই দেখলাম যে এই যে আমরা যে জায়গাটা আসছি এখানে সব জায়গায় ধান রোপণ করা, তো তারা সেই সব ধান রোপণ না করে আপনার এই ধানটা কেন রোপণ করবে? হ্যাঁ, এটা রোপণ করবে। তাদের দেখেন প্রতিটা পাশে সাইডে একটা শীষে আছে, কিন্তু ফলন হয় 20 থেকে 25 মণ। আমার এই জমিতে 65 থেকে 70 মণ ধান হয় আমার এই বীজ। আচ্ছা, এই ধানের জীবনী সম্বন্ধে একটু বলেন তো। এটার জীবনকাল হইতেছে বোরো তেল 145 থেকে 150, আর আউশ এবং আমনে হইতেছে 105 দিন। হ্যাঁ, আচ্ছা, এতে কি কৃষকের অনেক মানে কৃষকের অনেক লাভবান হয়। জি, তো এখন আপনি এই যে আমাদের যে কৃষকগুলো আছে তাদের সম্বন্ধে আপনি কি বলতে চান? আমি তাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখি, যারা চায়না ধানের বীজ তারা রোপণ করে দেশের কৃষিখাতে চাঙ্গা করুক এবং তারাও স্বাবলম্বী হোক, দেশও স্বাবলম্বী হোক। ইতিমধ্যে আমি ব্যাপক সাড়া পেয়েছি, চায়না ধান বাংলাদেশের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। জি, ইনশাআল্লাহ এটা সম্পর্কে কৃষকরা অবগত, এটা সম্বন্ধে অবগত আছে। তো এইটা আমাদের বাজারে কেমন, এটার দাম মূল্য কেমন চলছে বাজারে? আপনি ভোজ হিসাবে বিক্রি করলে মনে করেন বাজার মূল্য 28-এর সেম। জি, এই ধানটা দিয়ে চিড়া হবে, বই হবে, মুড়ি হবে, পিঠা হবে। আচ্ছা, সব কিছু করা যায়। তাহলে এটা তো সব কাজেই ব্যবহার করা যায়। তো এই ধানটা আমাদের কৃষক যদি নিয়ে তারা রোপণ করে, তারা নিশ্চিত লাভবান হবে, অবশ্যই লাভবান হবে। জি, কোনো কৃষক আমাকে খারাপ বলতে পারে না। এই যে যারা আপনার কাছ থেকে 2 বছর যাবত নিতেছে ধানটা, তারা কেউ ইনশাআল্লাহ খারাপ বলতে পারে না, ইনশাআল্লাহ তারা লাভবান। জি, তো এখন এই যে ধানটা, এটা এই আমাদের যে কৃষকরা আছে, এটা কিভাবে আপনার কাছ থেকে এই বীজটা নিবে? এটা আমার কন্টাক্ট নাম্বার, তারা যোগাযোগ করবে। আমার কন্টাক্ট নাম্বার হইতেছে 01 জি, যদি আপনারা আমাদের কৃষক ভাই বোনেরা আপনারা যারা আছেন, আপনারা যদি এই বীজটি নিতে চান অবশ্যই আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে তার নাম্বারটি নিতে পারবেন। আপনারা একবার দেখুন ধানটি অসাধারণ, কি ফলনটি কি অসাধারণ। ভাই যা বললো, যে কথাটা বললো পুরোপুরি আপনারা যদি এইটা নিয়ে একবার চাষ করতে পারেন, ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা অবশ্যই লাভবান হবেন। তো ভাই আপনি শেষ কিছু কথা বলেন চাষিদের সম্বন্ধে। আমি চাষিদের বলবো যে এই বছর এই ধানটা দেখতে 5,000 লোক ভিড় জমাইছে, অনেকে ধানের শীষ কাইটে নিয়ে গেছে। হ্যাঁ জি, এই ধানটা তারা গোপন কাপড়ে নিয়ে বিষ করে করছে, গত বছর করছে, বছরও করছে। ইনশাআল্লাহ আমি তাতে খুশি, দেশ লাভবান হোক আর কৃষকরা লাভবান হোক, বাংলাদেশ লাভবান হোক। পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো বাংলাদেশ দুর্গতি লাগছে না।